আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত প্রাণপ্রিয় দ্বীনি ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে দুইজন মানুষকে সতর্ক করব আমি নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন লোককে সতর্ক করেছেন সতর্ক হচ্ছে আমি অল্প সময় ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ এক নাম্বার হচ্ছে ইদা উটেই মাতি চলা আন আবি হোয়াই রাত রদ ইয়াল্লাহু আন কালসাল ঈদা উটেই মাতি চলা ফালা সলা এটা ইল্লাল মাকতু বা কথা বুঝার চেষ্টা করবেন সময় অল্প আমি বেশি লম্বা করবো না আমল করবেন হাদিস শোনার সাথে সাথে আমল করা শুরু না জানলে সেটা অন্য বিষয় জানার সাথে সাথে আমল করা শুরু কারণ আল্লাহফাক রব্লুল আলামিন কোরআন মাজি দে বলছেন ওমা আতা কুমোর রসুল ও ফাফুদু রসুল যাহা তোমাদেরকে দিয়েছে তাহা কি করো দর অমা নাহা কুম মানহুফ ফান তাহু যাহা নিষেধ করেছে তা ছেড়ে দাও ছেড়ে দিতে হবে আপনি এখানে আপনার হয়তো জ্বালাপোরা লাগবে একামত হয়ে গেলে নামাজ ছেড়ে দিতে সুন্নত নামাজের নিয়ত ছেড়ে দিতে আপনার কাছে এখানে হয়তো একটু কষ্ট লাগতে পারে কারণ আপনি জানেন হাদিস এজন্য জানলে কষ্ট লাগতো না আচ্ছা হাদিসটা বলি ইদা ও কিমাতে সলা ফালা সলা তা ইল্লাল মাকতুবা যখন একামত হয়ে যাবে আর কোনো নামাজ নাই ফরস সারা ইল্লা মাকতুবা ফরস ফরস সলাত সারা আর কোনো নামাজ নাই আপনি যে অবস্থায় থাকেন আপনি সুন্নত পড়তেছেন তো একামত হয়ে গেছে এবার আপনি রুকুতে থাকেন সিজদাতে থাকেন কেরাত পরা অবস্থায় থাকেন আপনি যে অবস্থায় থাকতে থাকেন সেটা আপনার বিষয় সাথে সাথে একামত দেওয়ার সাথে সাথে নামাজ ছেড়ে কাতারে গিয়ে দাঁড়াইতে হবে এটা আল্লাহ রসুলের আদেশ ইদা ও কিমাতি সলা পালা সলা ইল্লাল মাকতুবা মানতে হবে আপনাকে আপনার কাছে হয়তো নিয়ত ছাড়তে কেমন আনে যে আনে যে লাগবে সেটা আপনার বিষয় আপনার আনে যে আপনার কাছে রাখেন রসুল সাল্লা সাল্লামের হাদিস মানতে হবে আর বাংলাদেশে শূন্য না করার জন্য চার মিনিট পাঁচ মিনিট আগে বাতি জ্বালা সাবধান মসজিদে ঢুকার মাত্র দুই রাগাত নামাজের নিয়ত বানতে হবে তাহাইয়াতুল মসজিদ এটা আল্লাহ রসলের আদেশকৃত সুন্নত এটা আদায় করতেই হবে লাল বাতি জ্বালাবেন না বাতির জন্য হাদিস এটা একামত হয়ে যাবে নামাজ ছেড়ে দিবে সুতরাং বাতির কোনো প্রয়োজন আমি মনে করি না সাবধান আজকে এখন থেকে বাতি খুলবেন আর না হয় আপনি গুণাগার হবেন চার মিনিট আগে আপনি বাতি দাঁড়ায় দেন অথচ দুই রেখাত নামাজ পড়তে দুই মিনিট লাগে আচ্ছা যাই হোক এটা তো বুঝছেন একামত হয়ে যাবে আর কোনো নামাজ নাই সাথে সাথে নামাজ ছেড়ে দিতে হবে যে অবস্থায় আপনি থাকেন শূন্যতের অবস্থায় আপনি দুই রাগাতে সব পেয়ে যাবেন চার রাগাতে নিয়ত বেন চার রাগাতে শূন্যতে সব আপনি পেয়ে যাবেন ছেড়ে দিতে হবে ওমা আতা কুমুর রসুল ও ওমা নাহা কুম আনহু ফান্তাহ ওকে তারপর আরেকটা হাদিস এটা অনেকে মানে না হাদিসটা হচ্ছে আবু আল্লা পরিণিত তিনি বলেন সাল্লাম বলছেন তোমরা যখন একামত হয়ে যাবে তখন তোমরা কি করো না আচ্ছা ওই হাদিসটা বললাম না ওই হাদ সতেরোশো হাদিস আর এখন যেটা বলতেছি এটা হচ্ছে আবু দাউদ পাঁচশো বাহাত্তর নাম্বার হাদিস আচ্ছা এই হাদিসটা হচ্ছে আন আবি

প্রথম রাগাত পাওয়ার জন্য বা নামাজ পাওয়ার জন্য তোমরা দৌড়াদৌড়ি করবে না আস্তে আস্তে নর্মাল গতিতে আসবা নর্মাল গতিতে ঘর থেকে বাইর যেভাবে হয়েছিল ঠিক সেভাবে অথবা যদি ঘর থেকে একামত হয়ে গেছে দৌড়াদুরি না কোনো দৌড়াদি চলবে না কারণ ইসলাম হচ্ছে সৌন্দর্য সৌন্দর্য জিনিস দৌড়াদৌড়ি করলে তখন সৌন্দর্যটা থাকে না এমসি নর্মাল ভাবে আসবেন আয়সা যতটুক ফান আল্লাহ রসুল বলে দিছে সল্লি সাল্লাম যতটুক ফান ততটুক আদায় করেন যতটুক ফান না ততটুক কি করেন ফরে আদায় করে নেন অর্থাৎ সালাম ফিরানুর ফর ইমাম আদায় করে নেন এই হচ্ছে হাদিস এই হাদিসগুলি আমরা আকসার মানুষ আমি দেখি দেখি এগুলি মানে না